আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি বিজনেস প্ল্যান শেয়ার করতে যাচ্ছি। আপনি চাইলে এই বিজনেস প্ল্যানের মাধ্যমে আপনি ন্যূনতম 10 থেকে মাসে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আজকের বিজনেস প্ল্যানটি একদমই সংক্ষিপ্তভাবে করবো, বেশি লং টাইম সময় আমি নেবো না। তো আমাদের কোম্পানির নাম হচ্ছে MxN মডার্ন হার্বাল ফুড লিমিটেড। আপনারা হয়তো এই বিষয়ে, আমি এর আগে ভিডিও দিচ্ছি, আপনারা সেগুলো সম্পর্কে জানছেন MxN কি, তো সেই বিষয়ে অনেক ভিডিও আছে এই চ্যানেলে, ভিজিট করলে আপনি সেই ভিডিওগুলি পেয়ে যাবেন। যাই হোক, MxN মডার্ন হার্বাল ফুড লিমিটেড একটি ডিরেক্ট সেলিং কোম্পানি, যেই কোম্পানিটি মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে মার্কেটিং করে যাচ্ছে। অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং, ডিরেক্ট সেলিং একই জিনিস। তো বন্ধুরা, MxN মডার্ন হার্বাল ফুড লিমিটেড যেই কোম্পানিটি প্রায় 400+ কোম্পানি প্রোডাক্ট মার্কেটিং করতেছে MxN এর মাধ্যমে। MxN এর টোটালি 12টি অঙ্গপ্রত্যঙ্গ আছে, যার মধ্যে একটি হচ্ছে MxN মডার্ন হার্বাল ফুড লিমিটেড, যেটির মাধ্যমে কোম্পানির প্রোডাক্টগুলো মার্কেটিং করা হয়। প্রত্যেকটা প্রোডাক্ট এই একটা নামের উপর মার্কেটিং করা হয়। আর বাকি যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে কোম্পানির, যেই আলাদাগুলো কোম্পানি আছে, আলাদা আলাদা কোম্পানি, সেইগুলো হচ্ছে মার্কেটিং করার সরি সেগুলো হচ্ছে কোম্পানির প্রোডাক্ট তৈরি করার কাজে নিয়োজিত থাকে, ব্যস্ত থাকে, সেগুলো প্রোডাক্ট তৈরি করে। আর একটি হচ্ছে মার্কেটিং করে, সেটি হচ্ছে MxN মডার্ন হার্বাল ফুড লিমিটেড। তো আপনি MxN মডার্ন হার্বালে কিভাবে কিভাবে ইনকাম করবেন? সর্বনিম্ন 10,000 থেকে মাসে 1 লক্ষ প্লাস বা তারও বেশি আপনি ইনকাম করতে পারেন, সেজন্য মার্কেটিং প্ল্যান আছে, আমি এই বিষয়ে কথা বলবো। যাই হোক, আজকে আমি কোম্পানি সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি না, কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি আপনি এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, কোম্পানিতে জয়েন করার একটি প্রসেস আছে, আপনি কোম্পানিতে কিভাবে ইনকাম করবেন বা কিভাবে জয়েন করবেন। জয়েন করার সিস্টেম হচ্ছে, আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়ে আপনি, বা একটা ফোন নম্বর এবং একটা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়ে আপনি সেই তথ্যগুলো দিয়ে জয়েন হতে পারেন। অথবা যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই, তাদের জন্ম নিবন্ধন আছে, অর্থাৎ 18 বছর হলেই আপনি কারো মাধ্যমে জয়েন হতে পারেন। জয়েন হওয়ার পরে আপনি একটা আইডি নাম্বার পাবেন, আপনি রেজিস্ট্রেশনের পরে যে আইডি নাম্বারটি দিয়ে আপনাকে MBA ব্যাচ করতে হবে। MBA ব্যাচ কি সেই সম্পর্কে ভিডিও আছে, যাই হোক আমি তারপরে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি 500 পয়েন্টের প্রোডাক্ট সারা জীবনের মতো একবার গায়ে রেটে কিনবেন, এবং 150 টাকা, যে 150 টাকা দিয়ে আপনার একটা আইডি কার্ড হবে এবং 2টা বই কোম্পানি দিবে। এ হচ্ছে আপনার MBA প্যাকেজ। MBA প্যাকেজ হয়তো আপনার 1500 থেকে 2000 টাকা লাগতে পারে MBA করার জন্য। আপনার ইচ্ছা মতো আপনি 500 পয়েন্টের প্রোডাক্ট কিনবেন, যেই প্রোডাক্টগুলো আপনার নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন আপনি সাংসারিক জীবনে ব্যবহার করে থাকেন। যেমন আমরা টুথপেস্ট আমাদের লাগে, সাবান লাগে, শ্যাম্পু লাগে, ডিটারজেন্ট লাগে, এই প্রোডাক্টগুলো কিন্তু লাগছে, তেল লাগে, সরিষার তেল, আমরা সোয়াবিন তেল যেটাই করি সেটা না, আমাদের হচ্ছে রাইস ব্র্যান অয়েল। তো আজকে বিস্তারিত বলতে যাচ্ছি না, যেহেতু সংক্ষিপ্ত মার্কেটিং প্ল্যান। তো বন্ধুরা, আমি বলে দিলাম যে আপনারা কিভাবে জয়েন হবেন, জয়েনিং প্রসেসটা আমি বলে দিলাম। আপনারা যে কারো মাধ্যমে, আমাদের মাধ্যমে হোক বা আপনাকে কেউ ইনভাইট করুক, তার মাধ্যমে আপনি জয়েন হতে পারেন বা আপনার তথ্যগুলো তাকে দিতে পারেন। এবার কোম্পানিতে জয়েন হওয়ার পর আপনি কিভাবে ইনকাম করবেন, আপনাকে একটা অফার দিয়েছে কোম্পানি, এটা কোনো বাধ্যতামূলক না, আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। আপনি যখন MBA করবেন, আপনি বাইরে থেকে প্রোডাক্ট নিতেন, অর্থাৎ এখানে কিন্তু আপনি ন্যাচারাল প্রোডাক্ট পাচ্ছেন, মানুষ স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট পাচ্ছেন। বাইরে থেকে আপনি কেমিক্যাল যে প্রোডাক্টগুলো নিতেন, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, ক্ষতিকর। তো আপনি এখান থেকে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট পাচ্ছেন, স্বাস্থ্যসেবা পাচ্ছেন এবং অর্থসেবা পাচ্ছেন। তো আপনি যে প্রোডাক্টগুলো নিচ্ছেন, প্রোডাক্টগুলো ভালো লাগলে আরও কারোর কাছে শেয়ার করবেন অবশ্যই। আমাদের একটি স্বভাব ভালো, প্রত্যেকটা মানুষের একটি এই ভালো একটা দিক আছে, যে আমি আমার কোনো কিছু জিনিস ভালো লাগে সেটি মানুষের কাছে শেয়ার করি, এমনিতেই শেয়ার করে দিই। আমরা আমরা দেখেন অনেক প্রোডাক্ট বাইরে থেকে নেই, বা যে কোনো কিছু আমরা যে কোনো জায়গা থেকে কিনে আনি না কেন, সেটি আমাদের ভালো লাগলে মানুষের কাছে শেয়ার করি, আর তারা আমাদের কথা শুনে কিন্তু আরেক জায়গা থেকে সেই পণ্যটা কিনে আনে, তার বিনিময়ে আমরা কিছু পাই না। কিন্তু MxN যদি আপনি এই সিস্টেমটা করেন, যে আপনার ভালো লাগলে আপনি আরেকজনকে শেয়ার করেন, তার বিনিময়ে MxN কিন্তু আপনাকে একটা ইনকাম অপরচুনিটি দিচ্ছে, যেটির মাধ্যমে আপনি আয় করতে পারেন। তো সেটি কিভাবে, আপনি যেমন জয়েন হলেন, MBA প্যাকেজ করলেন, কোম্পানি আপনাকে একটা অফার দিয়েছে যে যদি আপনি 1 মাসের মধ্যে, অর্থাৎ মাসের শুরু থেকে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে MC অর্থাৎ মিলিয়নিয়ার্স ক্লাবের অংশগ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই মাসে, প্রথম মাসে 10 থেকে 12,000 টাকার একটা ইনকাম আপনি করতে পারেন। মিলিয়নিয়ার্স ক্লাবের সদস্য হওয়ার জন্য কী করতে হবে, আপনার নিচে, আপনি যেমন MBA করছেন, আপনার নিচে 30টা MBA করাইতে হবে। সেটা কীভাবে, একটা সিস্টেম আছে, আর সরাসরি আপনার ডিরেক্টলি 3 জনকে জয়েন করাবেন, আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কীভাবে। সরাসরি আপনি আপনার নিচে 3টা MBA করাবেন, ওই 3 জনের নিচে 9 জন, অর্থাৎ ওই 3 জনের ডিরেক্টলি 1 1 জনের নিচে 9 জন, প্রথম কাতারে এরকম করে 3 জনের নিচে 9 9, অর্থাৎ 30 জন হয়ে যাবে 1 তারিখ থেকে 1 মাসের মধ্যে। তাহলে আপনি মিলিনিয়ার্স ক্লাবের
সদস্য হয়ে দেবেন অংশগ্রহণ করবেন, তাহলে কিন্তু ওই মাসে আপনার 10 থেকে 12 হাজার টাকা ইনকাম আছে। আপনি যদি না পারেন সমস্যা নাই, কিন্তু করলে ভালো, আপনার ইনকামটা কিন্তু প্রথম মাস থেকে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম হলে টিমটা বেড়ে গেল এবং আপনি দ্রুত র্যাঙ্ক সেট করার একটি সিস্টেম করে নিলেন। হ্যাঁ, এটি হচ্ছে মিলিনিয়ার্স ক্লাবের সদস্য। তো বন্ধুরা আসুন, এবার আপনি যদি আপনার টিমে যদি কেউ, ধরেন আপনি মিলিনিয়ার্স ক্লাবের সদস্য হয়েছেন, মিলিনিয়ার্স ক্লাবে অংশগ্রহণ করছেন, যদি আপনার টিমের কেউ যদি 3 জন ব্যক্তি এরকম করে ফেলে পরবর্তী মাসে, ওই মাসে না পারলেও পরবর্তী মাসে যদি আপনার টিমের 3 জন কেউ করে মিলিনিয়ার্স ক্লাবের সদস্য হয়, তাহলে কিন্তু দেখেন 30 জন এমবিএ করলে কিন্তু 15,000 পিবি আসবে কমসে কম। তো 15,000 করে পিবি আসলে 3×5 চল্লিশ, অর্থাৎ আপনার আগের মাসের 15,000 আপনি কিন্তু ওই মাসে বিএস হয়ে যাবেন, পরবর্তী মাসে বিএস হয়ে যাবেন। আর যদি আপনি বিএস হয়ে যান, বিএস হওয়ার শর্ত হচ্ছে কি 60,000 পয়েন্ট, সেই 60,000 পিবি আপনার অ্যাকাউন্টে যখন জমা হবে তখন আপনি বিএস, সেটা আপনি একা করুন বা আপনার দল সংগঠন নিয়ে করুন। হ্যাঁ, টোটাল টিম নিয়ে করুন, আপনি একা করেন বা আপনার টিমের কেউ করলো, টিমের একজনও যদি 60,000 পয়েন্টের অর্জন করে তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি বিএস হয়ে যাবেন। বিএস হয়ে গেলে কিন্তু আপনার মাসে 8 থেকে 10 হাজার টাকার একটা ইনকাম করার ব্যবস্থা এখানে হয়ে যাবে, আপনি চাইলেই করতে পারেন। যদি আপনার নিচে 3 জন বিএস হয়, যেমন আপনি বিএস হইলেন, আপনি যেমন 60,000 পয়েন্ট অর্জন করছেন বিএস হয়েছেন, আপনার নিচে এরকম করে যদি 3 জন বিএস হয় তাহলে কিন্তু আপনি হবেন জিএস, তার কোম্পানির দ্বিতীয় যে র্যাঙ্কটা আছে জিএস গোল্ড স্টার, তাহলে কিন্তু আপনি এইখান থেকে মাসে 10 প্লাস, অর্থাৎ 10 থেকে 12 হাজার এরকম একটা ইনকাম প্রতি মাসে করতে পারবেন। 10 থেকে 12 বা 15 হাজার জিএস হলে আপনি একটা ইনকামের জায়গা করে নিতে পারবেন। যদি আপনি যেরকম বিএস হয়েছেন, আপনার নিচে এরকম 7 জন বিএস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি হবেন ডিএস, কোম্পানির তৃতীয় যে র্যাঙ্ক আছে ডিএস ডায়মন্ড স্টার, তো আপনি সেই র্যাঙ্ক অর্জন করবেন। আর ডিএস হলে কিন্তু আপনার একটা 15,000 প্লাস টাকার ইনকাম করার একটা রাস্তা হয়ে যাবে এমএক্সএনে, প্রত্যেক মাসে কিন্তু ভালো একটা সেলস হবে আপনার টিমের দ্বারায়, অটোমেটিকলি আপনার একটা ইনকাম হবে, 15,000 প্লাস আপনার ইনকাম থাকবে। যদি আপনার এরকম করে আপনি যেরকম বিএস হয়েছেন বা ডিএস হয়েছেন, যদি আপনার নিচে এরকম করে আরও মোট টোটালি 12টা বিএস হয়ে যায়, আমি 12টা লাইন এখানে দেখাচ্ছি, দেখেন 12টা বিএস এরকম যদি সর্বোচ্চ 12টা, কোম্পানি বলতে সর্বোচ্চ 12 জনকে যদি আপনি সফল বানাইতে পারেন তো আপনি নিজেই সফল হয়ে যাবেন অটোমেটিক। আপনি যদি 12টা ব্যক্তিকে ইনকাম পাইয়ে দিতে চান বা পাইয়ে দেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনি কিন্তু ইনকাম পাচ্ছেন। দেখেন অন্য কোনো সিস্টেম, এমন কোনো সিস্টেম নাই অন্য কোনো জায়গায় যে আপনি অন্য কাউকে ইনকাম পাইয়ে দিচ্ছেন তার বিনিময়ে আপনি ইনকাম পাচ্ছেন নাই, তাহলে এমএক্সএনে কিন্তু 12টা ব্যক্তিকে আপনি সফল বানাচ্ছেন যার বিনিময়ে আপনি অটোমেটিকলি সফল হচ্ছেন। তো 12টা ব্যক্তিকে আপনি জয়েন করাবেন, তো 12টা ব্যক্তি যখন আপনার মতো করে বিএস হয়ে যাবে আপনার নিচে, আপনি কিন্তু কোম্পানির পিএস হয়ে যাবেন। এবং পিএস হলে কিন্তু সর্বনিম্ন আপনার 25 থেকে 50 এরকম ইনকাম থাকবে মাসে, কারণ এখানে ইনকামের কোনো লিমিট নাই। আমি যেহেতু একটা টার্গেট দিচ্ছি বা একটা অনুমানের উপরে বলছি 25 থেকে 50, ইনকামে কিন্তু লিমিট নেই, আপনাকে সেলস পারলে কিন্তু বেশি হতে পারে, অনেকে পিএস থাকাকালীন কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম করে। তো বন্ধুরা এইভাবে যদি আপনি 12 জন ব্যক্তিকে আপনার নিচে বিএস বানাইতে পারেন, তাহলে কিন্তু পিএস থাকলে আপনার 25 থেকে 50 হাজার এরকম কিন্তু ইনকাম আসতে পারে, ইনকামের একটা জায়গা আপনার হয়ে গেল, কিন্তু চমৎকার একটা ইনকাম। তো আমাদের এমএসএন কোম্পানির টোটাল র্যাঙ্ক হচ্ছে 8টি, তাহলে আপনি 4 নম্বর র্যাঙ্ক চলে গেলেন। এই 4 নম্বর র্যাঙ্ক দিয়ে গেলেন, এর মধ্যে একটু আরেকটু কিছু বলি যে আপনি যখন জিএস হলেন, জিএস হলে কিন্তু আপনি কোম্পানি থেকে কক্সবাজার ট্যুর পাবেন, এটা কোম্পানির সমস্ত কোম্পানির এসে আপনার 1 টাকা খরচ যাবে না, কোম্পানি থেকে আপনাকে পাঠাবে। আর যখন আপনি পিএস হয়েছেন, পিএস হয়ে গেলে কিন্তু মালয়েশিয়া ট্যুর পাবেন, আপনি কোম্পানির খরচে মালয়েশিয়া ট্যুর আপনি মালয়েশিয়া যেতে পারেন, অথবা মালয়েশিয়া যেতে পারেন আপনি, অথবা টাকাও নিতে পারেন, মালয়েশিয়া যাওয়ার যে যাওয়ার যে টাকাটা সে টাকাটাও আপনি নিতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে 4 নম্বর র্যাঙ্ক। তো 5 নম্বর র্যাঙ্ক হচ্ছে বিপিএস। হ্যাঁ, বিপিএস হওয়ার জন্য কী করতে হবে, আপনি যেইভাবে পিএস হয়েছেন আপনার নিচে যদি 1 জন ব্যক্তি পিএস হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিপিএস হয়ে যাবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি বিপিএস হয়ে যাচ্ছেন, আর বিপিএস হয়ে গেলে কিন্তু আপনার 60-70 এরকম ইনকাম আসবে প্রতি মাসে, একটা ইনকামের জায়গা তৈরি হয়ে যাবে। যদি আপনার নিচে 2 জন হয়ে যায় পিএস, আপনি যেভাবে পিএস হয়েছেন, 2 জন পিএস হয়ে গেলে কিন্তু ডিপিএস হয়ে যাবেন, 3 জন হয়ে গেলে কিন্তু ডিপিএস হয়ে যাবেন, আপনার ইনকাম 1 লক্ষ প্লাস, 1 লক্ষ প্লাস এরকম পার হয়ে যাবে। যখন আপনি এরকম 5টা ব্যক্তিকে আপনার নিচে পিএস হবে, আপনি যেভাবে পিএস হলেন, 5টা ব্যক্তি যখন পিএস হবে তখন কিন্তু আপনি প্রতি মাসে সর্বনিম্ন হলেও 1 লক্ষ টাকা ইনকাম করবেন এমএক্সএন থেকে, এবং 2 লক্ষ 3 লক্ষ টাকাও ইনকাম আপনার আসতে পারে আপনার সেলসের উপর। তাহলে সর্বোচ্চ র্যাঙ্ক সিপিএস আপনি অর্জন করবেন, 5টা কী করতে হবে, 5টা পিএস বানাইতে আপনার নিচে। আপনি কিন্তু 12 জনকে বিএস বানাইছেন, এই 12 জনের মধ্যে থেকে আপনার কয়টা লিডার প্রয়োজন,
5 জন, আচ্ছা 5টা পিএস বানানোর আপনার দরকার। আপনার দেখুন 12টা, দেখেন 12টা বিএস আপনি বানাইছেন, 12টা বিএস, 12 জন কি সফল হবে? 12 জন কি সফল হবে? কখনোই না, কারণ 100% সফলতা কখনোই নেই। যদি হয় হলে ভালো, কিন্তু আপনার দরকার 12 জনের মধ্যে থেকে 5 জন। 5 জনকে যদি আপনি আপনি সাকসেস বানাইতে পারেন, পিএস বানাইতে পারেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি সিপিএস হয়ে যাবেন এবং আপনার মান্থলি ইনকাম থাকবে ন্যূনতম 1 লক্ষ টাকা, এবং 2 লক্ষ 3 লক্ষ টাকা আসতে পারে। এবং আপনি কিন্তু সিপিএস এর একটা ইয়েছে, আপনি কিন্তু গাড়িও রিসিভ করতে পারেন, 4 চাকার গাড়ি, সেটার 2 বছর টার্গেট থাকে, বা অন্য অন্য রাষ্ট্র ভ্রমণ থাকে, সেগুলোতে আপনি পাবেনই। তাহলে বন্ধুরা, এই যে আজকে যে ইনকাম প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনি সিরিয়াস হন এবং মনোযোগ সহকারে ট্রেনিং গ্রহণ করেন, কাজটা সিরিয়াস ভাবে করেন, আমাদের কাজটা কিন্তু একদমই সহজ, বুঝলে একদমই সহজ। কারণ প্রতিনিয়ত আমরা প্রোডাক্ট ব্যবহার করতেছি বিভিন্ন জায়গা থেকে, এমএক্সএন থেকে আমরা কি করবো, সেই প্রোডাক্টগুলো ব্যবহার করবো এমএক্সএন থেকে। এমএক্সএন থেকে কেন ব্যবহার করবো? 1 নম্বর কারণ হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, অর্থাৎ কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট পাচ্ছি। আমার 2 নম্বর কারণ হচ্ছে, আমি এইখান থেকে আমার একটা এক্সট্রা ইনকামের জায়গা তৈরি হচ্ছে, এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হচ্ছে। 3 নম্বর কারণ হচ্ছে, আমি স্বাস্থ্যসেবা পাচ্ছি, অর্থাৎ আমি ভালো প্রোডাক্ট ব্যবহার করতেছি, যে কারণে আমার স্বাস্থ্য ভালো থাকতেছে, স্বাস্থ্যসেবা পাচ্ছি, এবং আমি ডাক্তারি সেবা পাচ্ছি, ফ্রিতে ডাক্তারি সেবা, যেটা অন্য কোনো জায়গায় দেওয়া হয় না। এমএক্সএন এ কিন্তু আপনি এগুলো পাচ্ছেন, এবং দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো জায়গায় পাবে না, কোনো কোম্পানি আপনাকে করে দিবে না। আপনি শুধু কি প্রোডাক্টগুলো নিজে ব্যবহার করবেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে মানুষের সাথে আলোচনা করবেন, তাদেরকে শেয়ার করবেন, তাদেরকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবেন, টিম তৈরি করবেন, টিম গঠন করে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি দ্রুতই সফলতা হবেন। আর এই কাজটি করার জন্য যে আপনার অন্য অন্য কাজ ছেড়ে দিতে হবে না, আপনি অন্য অন্য পেশাকে ঠিক রেখে এই কাজটি করতে পারবেন। আর এই কাজটি করার জন্য কোথাও যেতে হবে, আপনি বাড়িতে বসে যে কোনো জায়গায় বসে করতে পারেন, শুধু আপনাকে শিখতে হবে, মাঝে মধ্যে অফিসে গিয়ে ট্রেনিং করতে হবে, বা আপনার যদি কোনো শোরুম স্টেজ থাকে কাছে কিনা, সেখানে গিয়ে আপনি ট্রেনিংগুলো করবেন, যত ট্রেনিং করবেন তত শিখবেন। তো সিদ্ধান্ত আপনার কাছে, আপনি এখন কোন রাস্তায় দেবেন সেটি আপনার বিষয়। যদি আপনি সাকসেস হতে চান তাহলে এমএক্সএন আসবেন, যদি আপনি চান না, জীবনে সাকসেস হবেন না বা কিছুই করবেন না, সেটাও আপনার বিষয়, আপনার ব্যাপার। যারা এমএক্সএন জয়েন করতে চান, যারা আমাদের সাথে কাজ করতে চান, অবশ্যই আমাদের ভিডিওর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা আপনার ডাকে সাড়া দেবো। এবং আপনাকে আমরা চাই সিপিএস বানাতে, কারণ আমরা চাই আপনাকে ইনকাম পাইয়ে দিতে, আমাদের সাথে আপনাকে সফল বানাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।